নমস্কার, আমি আরো একটা বর্ষায় কি ধরনের শাড়ি পরা যেতে পারে ওরকম শাড়ি দেখাতে চলে এলাম। এটাও একটা শিফন জর্জেট, এরকম পাড় বসানো, এখানে কালার মতি দিয়ে বর্ডার করা আছে। এটা আছে হাফ হাফ সামনের পোর্শন, এরকম আঁচল পোর্শন, আর এটা হবে কুচি পোর্শন, হাফ হাফ আছে এরকম। এই শাড়িগুলো বর্ষার সময় খুবই ভালো কোনো ছোটখাটো অনুষ্ঠানে যাওয়ার জন্য। এটার আঁচলও তাই এরকম, একদম এরকম করে একটা বর্ডার বসানো, এটাই আঁচল, দুদিকে পাড় একদম সমান। এটা উপরের পোর্শন, উপরের পাড়, আর এটা হচ্ছে নিচের পাড়। এই শাড়িটাও খুব সুন্দর এরকম। আমি পুরো শাড়ি খুলে দেখাচ্ছি। এটা আঁচল, এটা হচ্ছে বডি পোর্শন, এরপরে এরকম নেভি ব্লু হচ্ছে কুচি পোর্শন, পুরো বাকিটা এরকম নেভি ব্লুতে আছে। এই ধরনের শাড়িও পুজোর সময় ওয়েদার খারাপ থাকলে আপনারা পরে নিতে পারেন, কোনো টেনশন থাকবে না নষ্ট হওয়ার। এর ব্লাউজ হচ্ছে নেভি ব্লুতে এরকম, মেরুনের সঙ্গে থাকবে এরকম নেভি ব্লু ব্লাউজ পাড় বসানো। এই একটা গেল বর্ষার শাড়ি। এখানে আমি একটা লাল টুকটুকে শাড়ি নিয়েছি, এটাও ওয়েদার খারাপ থাকলে পরা যেতে পারে। এই শাড়িটাও খুব সুন্দর। এটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনে পুরো কাজ করা এরকম, রেডের মধ্যে রেড সিকোয়েন্স বসানো এরকম। ওখানে কালারটা ঠিক আসছে না, এটা কিন্তু কালচে লাল, লালটা খুব সুন্দর। ওখানে একটু ক্যাটকেটে লাল এসছে, এই যে পুরো বডি পোর্শন এরকম ফুল কাজ, উচিত থেকে এখানে উচিত থেকে এখানে হাফ কাজ আছে নিচের দিকটাতে, পুরোটা এরকম কাজ করা। এই শাড়িটাও খুব হালকা, খুব সুন্দর। এর ব্লাউজ হচ্ছে এরকম করে আমি বানিয়ে নিয়েছি, এটাও পুজোর কোনো একদিন পরা যেতে পারে। এখানে আমি আরো একটা গার্জিয়ার শাড়ি নিয়েছি, এটাও কেউ চাইলে এই ধরনের শাড়িও পুজোর সময় পরতে পারেন। এখানে যেমন দুটো পাড়ি একই রকম বসানো আছে, নিচের পাড় এটা হচ্ছে উপরের পাড়, এটাও তাই মাঝে মাঝে ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা আছে, একটা লাইন একটু বড় কাজ করা, আরেকটা লাইনে একটু ছোট ছোট কাজ করা আছে। এটাও আঁচল বলতে চারদিকে এরকম ফ্রেম করা, এই যে বর্ডার বসানো, এটাই আঁচল। এই রঙটাও খুব সুন্দর, একটু খাকি টাইপের। এরকম শাড়ি বর্ষার সময় পরা যেতে পারে, বা পুজোর ওয়েদার, পুজোর সময় ওয়েদার খারাপ থাকলেও এরকম শাড়ি পরে নেওয়া যেতে পারে। এই শাড়িটাও খুব সুন্দর। এর ব্লাউজও
এটাই এক কালারের, এটার ব্লাউজ শুধু হাতাতে পার বসানো আছে এরকম। এটা একটা বর্ষার শাড়ি গেল, এখানে আমি আরো একটা হালকা শাড়ি নিয়েছি। কেউ চাইলে এরকম হালকা ফুলকো বর্ষার সময় একটা শাড়ি পরে নিতে পারেন। এই শাড়িটাও খুব সুন্দর, সিকুইন্স দিয়ে কাজ করা, এরকম বড় বড় ফুল পুরো শাড়িতে এরকম কাজ করা আছে। কেউ চাইলে পুজোর সময় এই ধরনের শাড়িও পরতে পারেন বর্ষা থাকলে। এটা আঁচল আর এটা বডি পোশন। এর ব্লাউজটা আছে রেডের মধ্যে এরকম ফুল বসানো হাতাতে। এই শাড়িটাও বর্ষায় খুব ভালোভাবে পরা যেতে পারে। শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।